নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো ওপো A9 2020-র ব্যাপারে। এটা আমি প্রায় এক মাসের ওপর ধরে ইউজ করছি, তো আমি এটা গেমিং রিভিউ দেবো। আমার এক মাস অবধি কেমন চলছে ডেলি লাইফের টাস্ক এবং কেমন কী ক্যামেরা এখনও কেমন কাজ করছে, আপডেটের পর কেমন আমাকে ব্যাটারি লাইফ দিচ্ছে, ব্যাটারি চার্জ করতে কতক্ষণ সময় লাগছে, এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে দেবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ভিডিওটা ওপো ফ্যানরা ভিডিওটা লাস্ট অবধি প্লিজ দেখতেই পারো। তো চলো দেরি না করে আজকে ভিডিও এখনই স্টার্ট করা যাক। প্রথমে যদি ডিজাইনের কথা বলি তো দেখো এটাতে গ্লাস ব্যাক তোমরা দেখতে পাবে। তো গ্লাস ব্যাকের সাথে সাথে একটা বেনিফিট এটাই যে যদি তোমরা কভার ছাড়া ইউজ করো ফোনটাকে তাহলে কোনো রকম স্ক্র্যাচ কিন্তু তোমাদের আসবে না। তো লসেসের কথা যদি বলি, গ্লাস ব্যাক থাকার জন্য তোমাদেরকে কিন্তু এরকম কভার দিয়ে ইউজ করতে হবে। তা তোমরা অনেকে জিজ্ঞেস করবে যে কভার কেন দেবো, গ্লাস ব্যাক আছে আবার কেন কভার দেবো। তো দেখো ইনহ্যান্ড ফিল খুব ভালো আসে কিন্তু ফোনটা খুব ভারী হয়, যদি তোমাদের হাত থেকে সহজে পড়ে যায় সহজেই কিন্তু ব্যাকটা ভেঙে যাবে, স্ক্র্যাচ আসবে না কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি। তো তোমরা তোমাদের চয়েস মতো একটা কভার নিতে পারো। আপাতত বক্সের থেকে তোমাদের একটা সিলিকন কেস কিন্তু থাকে, সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু এক্সট্রা করে একটা কভার পারচেজ করেছি। তো যদি ডিসপ্লের কথা বলি তো ডিসপ্লেতে দেখো ভালো কোয়ালিটি অবশ্যই পাচ্ছ, নর্মাল রিফ্রেশ রেট পাচ্ছ। যদি আমরা অন্য ব্র্যান্ডের সাথে যাই হাই রিফ্রেশ রেট পেয়ে যাবো, কিন্তু শুধু ওপোর কথা যদি বলি এই রেঞ্জে ওপো কিন্তু এই ফোনটাতে ভালো কাজ করেছে এবং ভালো কাজ করেছে। আমার মোটামুটি ডিসপ্লে ভালোই লেগেছে। আমি গেমস খেলে ট্রাই করেছি, আমি নেটফ্লিক্স দেখেছি, অ্যামাজনও দেখেছি এবং ডুয়েল স্টুডিও স্পিকার আছে। তো স্পিকারের সাউন্ডের সিস্টেমটাও খুব ভালো, আমি খুব ভালো ভালো গান শুনেছি, খুব ভালোভাবে মুভিজ এনজয় কিন্তু করতে পেরেছি, এটা আমাকে মানতেই হবে। তো আমার স্পিকার এবং ডিসপ্লে নিয়ে দুটোকে নিয়ে খুব ভালো কিন্তু কম্বিনেশন একটা লেগেছে এই ফোনটার সাথে। এটা আমার অনেস্ট ওপিনিয়ন, আমি কিন্তু বলবো এটা। যদিও আমি এটাও বলবো যে তোমরা অন্য কোনো কোম্পানির সাথে যদি যাও তাহলে আরও ভালো অপশন কিন্তু দেখতে পাবে, বাট হ্যাঁ এই ফোনটাও ভালো, তোমরা অবশ্যই নিতে পারো এইটার জন্য। ডিসপ্লে এবং ডুয়েল স্টুডিও স্পিকারের জন্য একটা থামস আপ কিন্তু ওপোকে দেওয়াই যায় এই ফোনটাতে। এরপর যদি ফোনটা লুকের কথা বলি তো লুক ওয়াইজ ফোনটা দেখতে অবশ্যই ভালো, খুব ভালো লেগেছে। আমি ব্লু কালারটা পার্সোনালি চুজ করেছি, তো লুক ওয়াইজ ফোনটা অবশ্যই ভালো। যদি নিচের দিকে পোর্টসের কথা বলি তাহলে এখানে 3.5mm হেডফোন জ্যাক দেখতে পেয়ে যাবো, এখানে USB টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবো এবং ডুয়েল স্টুডিও স্পিকার যেটা আমি তোমাদেরকে বললাম সেটা অবশ্যই দেখতে পেয়ে যাবো। আর রাইট সাইডে যদি কথা বলি এখানে পাওয়ার আনলকের বাটন দেখতে পেয়ে যাবো, উপর দিকটা একদম প্লেন আছে এবং লেফট সাইডে যদি কথা বলি এখানে অবশ্যই ভলিউম রকার এবং সিম ইজেক্টার দেখতে পেয়ে যাবো। এবং সিম ইজেক্টারে যদি কথা বলি, সিম ইজেক্টারে কিন্তু আমরা ট্রিপল সিম কার্ডের অপশন দেখতে পেয়ে যাই, মানে দুটো সিম কার্ড এবং একটা মেমরি কার্ড তোমরা ইজিলি ইউজ করতে পারবে, যেটা খুবই ভালো লেগেছে আমার। এখন কিন্তু অনেকেই হাইব্রিড সিম দিচ্ছে, তো এটাতে কিন্তু ট্রিপল সিম কার্ডের অপশন তোমরা পাবে। তো এরপর যদি ফোনটা ক্যামেরা সেটআপের কথা বলি তো দেখো এখানে ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাই, যেখানে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সিং লেন্স আছে। তো ক্যামেরা কোয়ালিটি যদি কথা বলি, কোয়ালিটি আমার ভালো লেগেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি খুব একটা আহামরি কোয়ালিটি বলবো না, অ্যাভারেজ কোয়ালিটি কিন্তু এই ফোনটার সাথে তোমরা পাও। যদি অন্যান্য ব্র্যান্ডের সাথে যেমন যাও তোমরা Realme 7 বা Realme Narzo 20 Pro, সেখানে কিন্তু ভালো ক্যামেরা দেখতে পেয়ে যাও, বা Poco X3 কিন্তু এই দামে দামে চলে আসবে প্রায়। তো Poco X3 সাথেও ভালো ক্যামেরা কিন্তু কোয়ালিটি তোমরা দেখতে পেতে পাও, সেটা আমি বলবো। বাট হ্যাঁ এই বাজেটে ওপো কিন্তু ভালো কাজ করেছে, ওপো আদার্স ফোনে যা কাজ করছে বাজেট ফোনে তার থেকে এই ফোনটা আমার বেশ ভালো লেগেছে ক্যামেরার দিক থেকে। তো এই ফোনটা সেলফি ক্যামেরা যদি কথা বলি তো দেখো এখানে ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে, যেটাতে নাইটে ভালো স্ট্রাগল করে এবং ডেটে ভালোই ছবি ওঠে, ঠিকঠাক ছবি কিন্তু ওঠে। সেলফি ক্যামেরাটা মোটামুটি অ্যাভারেজ আমার লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। তো ক্যামেরার দিক থেকে আমি যদি 10 আমাকে রেটিং দিতে হয় 10 out of 6 আমি দেবো, এর বেশি আমি দিতে পারবো না, সরি। এরপর যদি আরও এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ফোনটার পারফরমেন্সের ব্যাপারে কথা বলি তো দেখো আমি প্রথমেই বলে দিই আমার কাছে কোন র্যাম ভেরিয়েন্ট আছে, 8GB 128GB এই ভেরিয়েন্টটা আছে। আপাতত এই ভেরিয়েন্টের দাম কিন্তু ইন্ডিয়াতে আমার 16,000 টাকার মতো পড়েছে, আমি অ্যামাজন ইন্ডিয়া থেকে পারচেজ করেছি। তো পারফরমেন্সের কথা যদি বলি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 এই চিপসেটটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গেমসের কথা যদি বলি তো দেখো ইন্ডিয়াতে পাবজি ব্যান আছে, তো আমি ফ্রি ফায়ার খেললে দেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই আমি হাসার কোনো কারণ নেই, আমি কল অফ ডিউটিও খেলি কিন্তু আপাতত আমি ফ্রি ফায়ার খেলে দেখেছি। তো খুব ভালোভাবে আমি আপাতত এটা এক মাসের অবধি ধরে ফোনটা ইউজ করছি, এখনও পর্যন্ত ল্যাগ ছাড়াই আমাকে কিন্তু ভালোভাবে গেম কিন্তু খেলতে পারছি, যেটা তোমরা স্ক্রিনে দেখছো। ভালো কোয়ালিটি কিন্তু আমরা পাচ্ছি গেমস খেলতে, আমার মোটামুটি কোনো রকম প্রবলেম হচ্ছে না। আবার আমি বলছি যে 8GB 128GB এই ভেরিয়েন্টটা কিন্তু আমার কাছে আছে, তো আমার কোনো রকম প্রবলেম কিন্তু গেমস খেলতে প্রবলেম হচ্ছে না। যদি আমি হাই ডেফিনেশনের গেমস খেলে দেখিনি, মানে যেগুলো খুব বেশি হাই লাগে, পাবজি যদি তোমরা হাই সেটিংসে খেলো তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে, মিডিয়াম সেটিংসে এবং স্মুথ সেটিংসে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না বলে আমার মনে হয়। আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, আমি ঠিকঠাকভাবে গেমস খেলতে পারছি।
তো এবার যদি নেটওয়ার্কের কথা বলি, তো দেখো আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে গিয়ে চেক করেছি, আমি ভিলেজেও গিয়ে চেক করেছি, তো ভালো নেটওয়ার্ক পেয়েছি। আমার কাছে জিও এবং ভোডাফোন এই দুটো সিম আছে, আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, নেটওয়ার্ক ইস্যুস কিন্তু আমি দেখতে পাইনি, আমি কিন্তু খুব ভালোভাবে নেটওয়ার্ক কানেকশন পেয়েছি, এটা আমাকে বলতেই হবে। এরপর যদি ফোনটা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো দেখো এখানে 5000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছি, যার সাথে 10W চার্জার কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো চার্জ করতে আমার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু আমি ব্যাটারি ব্যাকআপটা খুব পাচ্ছি, খুব ভালোভাবে ব্যাটারিটাই ফোনটার সাথে অপটিমাইজ হচ্ছে এবং খুব ভালোভাবে আমি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। মোটামুটি আমি গেমস খেলি, আমি মুভিজ দেখি, তো তোমাদেরা তো দেখলে আমি ভালোভাবেই গেমস খেলি, মুভিজ দেখি, তো সেইগুলো করেও কিন্তু আমি মোটামুটি আমার 1 থেকে 1.5 দিনের মতো চার্জ কিন্তু চলেই যায়। তো এটাই ছিল আমার অনেস্ট ওপিনিয়ন এই ফোনটাকে নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা পুরোপুরি ভালো লেগেছে। কোনো রকম জিজ্ঞাসা বা আস্কিং থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে প্লিজ করতে পারো, আর মেক শিওর ইউ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পুশ দ্য বেল আইকন নোটিফিকেশন। আমি এরকমই ভিডিও ডেলি আপলোড করি, তো বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখে দেবো। আর প্লিজ আমার আদার ভিডিও চেক আউট করতে পারো, আমি ভালো ভিডিও বানাই, আর আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।